শহরকে যানজটমুক্ত রাখতে অভিযানে নামে ট্রাফিক দপ্তর ও আগরতলা পৌর নিগম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। রাজধানীর বেশ কিছু জায়গায় রাস্তায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। আজ আগরতলার মোটরস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়েছে। এদিন ট্রাফিক এসপি মানিক দাস বলেন, শহরের আনাচে কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ। মূলত শহরকে যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান। বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে রাজধানীর বেশ কিছু জায়গায় রাস্তায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে, তাতে যানজটের সৃষ্টি হচ্ছে। আজ আগরতলার মোটরস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়েছে। এদিন তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চলাচলের রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু ব্যবসায়ী, তাতে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। আজ তাদের সতর্ক করা হয়েছে, পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতেও এই অভিযান চালানো হয়েছে। আগামী দিনেও এই রকমের অভিযান জারি থাকবে বলে জানান তিনি। তরফ থেকে আছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে আছে, ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে, তো এটা আমাদের একটা জয়েন্ট ড্রাইভ। আগরতলা শহরের যতগুলো বিজি এরিয়া আছে তার মধ্যে একটা হলো এই ওল্ড মোটরস্ট্যান্ড এরিয়া। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ফুটপথ দখল করে আছে, বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের বাইক এখানে পার্ক করে রেখেছে, কিছু কিছু আনঅথরাইজড লোক এখানে ব্যবসার নামে এখানে ফুটপথ দখল করে বসে আছে, রাস্তা দখল করে বসে আছে। তো ট্রাফিক রিলেটেড অনেক ইস্যু এখানের মধ্যে আছে। আজকে আমরা ওয়ার্নিং দিচ্ছি, উদ্দেশ্য একটাই, ট্রাফিক জাম মুক্ত আগরতলা শহর। এটা করতে গেলে আমাদের যেই পদক্ষেপগুলো নেওয়ার দরকার এগুলো আমরা কন্টিনিউয়াসলি নিতে থাকি। স্যার, বাইকগুলো কোথায় রাখা হবে? আমার দোকান এখানে, যেখানে পার্কিং জোন আছে, নোটিফাইড পার্কিং জোন আছে, সেখানেই রাখতে হবে। যারা আইন মানছে না তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? যারা আইন মানছে না আমরা রেগুলারলি অ্যাকশন নিচ্ছি এবং ভবিষ্যতে আরও অ্যাকশন হবে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে, তাদের রেজিস্ট্রেশন, তাদের ড্রাইভিং লাইসেন্স, যা আইনি পদক্ষেপ আছে সব আমরা নেব। এই অভিযানে কে কে আসবে? আজকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে, এএমসির পক্ষ থেকে আছে, ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে আছে, ট্রাফিক পুলিশ আছে, আমরা জয়েন্টলি সেটা করব। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।